নমস্কার বন্ধুরা, আমি কিচেন রেসিপিস ডায়েরি রূপা। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি রেস্টুরেন্ট স্টাইলের এক চাউ রেসিপি। এই চাউ করতে আমি নিয়ে নিয়েছি নুডলস, কিছুটা কুচনো বাঁধাকপি, সরু করে লম্বা করে কাটা রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার, একটা বড় পেঁয়াজ কুচনো, কিছুটা রসুন কোয়া, কিছুটা লম্বা করে কাটা ক্যাপসিকাম, কিছুটা লম্বা করে কাটা গাজর, আর কিছুটা স্প্রিং অনিয়ন লম্বা করে কাটা, আর দুটো ডিম। একটা বাটি গ্যাসে বসিয়ে তাতে কিছুটা জল গরম করতে দিলাম, তাতে হাফ চামচ নুন ও এক চামচ তেল দিলাম। জলটা ভালো গরম হতে তাতে নুডলসগুলো দিয়ে দিলাম, 3 মিনিট মতো ভিজিয়ে রেখে জল ছেঁকে নিলাম। গরম জল ঝরে গেলে পরে ঠান্ডা জলের ভালো করে নুডলসটা ধুয়ে নিলাম। গ্যাসে একটা প্যান বসিয়ে তাতে 1 টেবিল স্পুন তেল গরম করে নিলাম। একটা বাটিতে দুটো ডিমকে ভেঙে নিয়ে তাতে 1/4 চামচ নুন দিয়ে গুলে নিলাম। এবার গরম তেলে সেই ডিমটা ছেড়ে দিলাম। তারপরে নেড়েচেড়ে ডিমটা ভালো করে ভাজা ভাজা করে নিলাম। তারপরে কিছুটা গোলমরিচের গুঁড়ো ডিমের মধ্যে ছড়িয়ে দিলাম। তারপরে নেড়েচেড়ে ডিমটা নামিয়ে রাখলাম। গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে 3 টেবিল স্পুন পরিমাণ রিফাইন অয়েল গরম করতে দিলাম। তেল গরম হলে পরে তাতে কুচনো পেঁয়াজটা দিয়ে দিলাম। এরপরে রসুন কোয়াগুলো গ্রেট করে দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা গাজর। আমি সব সবজি গোটা ধুয়ে কেটেছি, একটু নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিলাম ক্যাপসিকাম। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম রেড বেল পেপার আর ইয়েলো বেল পেপার। এরপরে 3 মিনিট মতো ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তারপরে দিয়ে দিলাম কুচনো বাঁধাকপি। বাঁধাকপি দেওয়ার পরে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। তারপরে দিলাম কুচনো স্প্রিং অনিয়ন। তারপরে আবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। এরপরে এর মধ্যে 1 টিস্পুন পরিমাণ নুন দিয়ে দিলাম, আর দিলাম 2 ঢাকনি পরিমাণ ভিনিগার। তারপরে এর মধ্যে দিলাম রেড চিলি সস আর গ্রিন চিলি সস 1 চামচ 1 চামচ, আর দিলাম 1.5 চামচ পরিমাণ ডার্ক সয়া সস। এবার ভালো করে নেড়েচেড়ে সস আর সবজি মিশিয়ে দিলাম। এবার এর মধ্যে ভেজে রাখা ডিম দিয়ে দিলাম। এবার আবারও ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিলাম সব কিছু। এবার এর মধ্যে দিয়ে দিলাম
1 টিস্পুন পরিমাণ চিনি। চিনি দেওয়ার পরে একটু নেড়েচেড়ে বয়েল নুডলস অ্যাড করে দিলাম। নুডলস দেওয়ার পরে আপনারা চাইলে একটু নুন ছড়িয়ে দিতে পারেন। আমি অনেকটা নুন সিদ্ধ করার সময় দিয়েছিলাম বলে এখন আর দেইনি। দু চার মিনিট ধরে আরো ভালো করে মিক্সড করে নিয়ে তারপরে নামিয়ে নিলাম। তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইলের এগ চাউ রেসিপি। সার্ভ করার জন্য একটা প্লেটে নামিয়ে নিলাম। ওপর দিয়ে কিছুটা স্প্রিং অনিয়ন ছড়িয়ে দিলাম। আমার এই রেসিপিটা পছন্দ হলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আর বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করবেন। চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।